আসসালামুকুম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই ক্লায়েন্ট, আপনারা অনেকেই কমেন্ট করেন আমার কাছে যে ভাই ব্লিচ ফেশিয়ালটা কীভাবে করব। তো আজকে দেখাতে চলেছি ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো ব্লিচ ফেশিয়াল কীভাবে করতে হয় আজকে সেটা দেখাবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এখনও যারা ভিডিওটা লাইক করেননি, দ্রুত একটি লাইক করে আমাদের সাথেই থাকুন। সবাই আমার এই ক্লায়েন্টটি, তাকে তার মুখে অনেক ব্রণ ছিল, তো আমরা তাকে এই ব্লিচ ফেশিয়ালটি আগের দিন করে দিয়েছিলাম। তো সে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছে, যে কারণে সে আজকেও সেই ফেশিয়ালটি করাতে চায়। তো দেখুন গাইস, এটা তার মুখে অনেক ব্রণ ছিল, অনেক কমে গেছে। তো এখন তো সবার আগে যেটা করতে হবে, সবার প্রথমে এটা দেখছেন মিল্ক বিউটি ট্রিটমেন্ট ফেস ক্লিনজার। তো প্রথমে আমরা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব, মতন ক্লিনজার কিনে নিলাম। তো দেখছেন আমাদের ক্লিনজার লাগানো কমপ্লিট, এখন আমরা 5 মিনিট রেখে দেব। তার মাঝখানে চলুন ব্লিচটা কিভাবে মিশাতে হয় সেটা দেখাবো। এই হচ্ছে ম্যাঙ্গো ব্লিচ, তো ভিতরে আসে একটি এবং দুটি কোটা, এটা হচ্ছে ক্রিম, ক্রিম জাতীয়। তো দেখছেন কতটুক পরিমাণে নিয়েছি, অবশ্যই খেয়াল করুন। এবং এটা হচ্ছে সল্ট, লবণ জাতীয় সল্ট, এটাকে একটু কম পরিমাণে দেবো আমরা, বেশি দিলে মুখ জ্বলবে বেশি। সল্টটা দিয়েছি একটু কম পরিমাণে, যাতে জ্বালা পোড়া একটু কম করে। তারপরে যে একটু মিশিয়ে নিলাম সল্ট এবং ক্রিমটাকে, একটু মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই থাকলো আমাদের, এদিকে 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে হালকা ম্যাসাজ দিয়ে ক্রিমটাকে উঠিয়ে নেব। কিছুক্ষণের ভিতরে ক্রিমটি কেমন ফুটে গেছে, পরিমাণে বেশি হয়ে গেছে। তো এখন লাগানোর উপযোগী হয়ে গেছে ক্রিমটা, এখন আমরা উপর থেকে শুরু করলাম। তো এটা অবশ্যই চুল গ্যাপ রেখে লাগাইতে হবে, চুলে কিংবা কোনো পশমে যদি লাগে, এবং কোনো প্রথমে যদি ক্রিমটা লাগে তাহলে চুলটা কিন্তু লাল হয়ে যাবে, কটা হয়ে যাবে। তো অবশ্যই চুল বাদে লাগাইতে হবে।
ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট। এখন আমরা 10 থেকে 15 মিনিট ক্রিমটাকে রাখবো, তারপরে অসা তুলে দেবো। তো 10 মিনিট আমাদের 15 মিনিট কমপ্লিট। এখন দেখুন ক্রিমটা কেমন ফেটে ফেটে গেছে, তো ক্রিমের কাজ শেষ। এখন আমরা ক্রিমটাকে ভিজে রুমাল দিয়ে আবারও সুন্দরভাবে ক্রিমটাকে আমরা উঠিয়ে নেবো। দেখুন বিলিপ লাগানোর কারণে দেখুন যে অংশটা আমরা লাগিয়েছিলাম তার কালারটা একটু ডিসকালার দেখা যাচ্ছে, রক্তগুলো একটু জমাট হয়ে আছে। অবশ্যই ক্রিমটি লাগানোর পরে অনেক জ্বালা পোড়া করে মুখের ভিতরে প্রচুর পরিমাণে। অবশ্যই যাদের অ্যালার্জির সমস্যা একটু বেশি তাদের এটা করা যাবে না, না করলে ভালো হয়। তো এর অ্যালার্জি নাই, সমস্যা নাই, তো এটা ভয়ের কোনো কারণ নাই। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে গ্যাস চলে আসবে। এখন আমরা ক্রিমটাকে মুছে নিলাম, নিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবো। তার আগে হালকা একটু ম্যাসেজ করে নেবো, ফুলন ক্রিম এটা লাগিয়ে আমরা হালকা একটু ম্যাসেজ করে দেবো। ঠান্ডা পানি দিয়ে এখন আমরা ওয়াশ করা শুরু করেছি। যত বেশি পারবেন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন, যত বেশি বেশি ঠান্ডা পানি লাগানো যাবে তত ভালো হবে। আমাদের ক্লায়েন্টের লাস্ট লুক এই যে, তার কাজ কমপ্লিট। তাকে বিলিশ স্পেশালিটি করলাম, দেখুন পরিবর্তন এখন অতটা বোঝা যাবে না। এটা আস্তে আস্তে, এটা আস্তে আস্তে ঘন্টা দুয়েক পর থেকে বেশি গ্যালেজটা বোঝা যাবে, কারণ এখন কাজটা করা হলো, চামড়াটা এখন গরম রয়েছে। গ্যাসটা আস্তে আস্তে ছাড়বে, তারপর আপনার গ্যালেজিংটা চলে আসবে আস্তে আস্তে। যেহেতু আমাদের ক্লায়েন্ট আগের দিনও পড়েছে, তো আমাদের তাকে নিয়ে আমাদের ভয় নাই। তো নতুন ক্লায়েন্ট হলে যদি কোনোদিন না করাই থাকে আগে, তাহলে তার জন্য একটু ভয় ভয় রাখতে পারে। অবশ্যই ভয় লাগার কোনো কারণ নাই, এটা আস্তে আস্তে কিছুক্ষণের ভিতরে স্বাভাবিক হয়ে যাবে। তো ফেসিয়ালটি বরণের জন্য খুবই উপকারী। অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনি একটু উৎসাহিত হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।